এরকম আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে অনেকে বলে যে প্যান্ট নষ্ট ওই জন্য নামাজ পড়তে পারছি না বন্ধু চারজন আছে একসাথে একজন বলতেছে আমার প্যান্টের সমস্যা আছে বা হয়তো ওনার নাপাকি লেগেছে প্যান্ট তো সেক্ষেত্রে মা সাহলাটি কী হবে ওনার নামাজ পড়া অবশ্যই তো প্যান্ট কেন নষ্ট হবে একজন মোমিন তো তিনি প্যান্ট নষ্ট যাতে না হয় সেইভাবে কাজ করা তার জন্য ফরজ নবীজি বলেছেন যে একটা দুইটি কবরে পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন তো বললেন যে ফি কবির এই দুই কবরবাসীকে আজাব দেওয়া হচ্ছে তবে বড় কোনো পাপের জন্য কঠিন এমন কোনো কঠিন পাপে শাস্তি হচ্ছে না যেই পাপ থেকে বেঁচে থাকা কোনো কঠিন ব্যাপার ছিল ইচ্ছা করে তারা বেঁচে থাকতে পারতো আহাদ হুমা ফা কান্তান বলি একজন সে তার পেশাব থেকে আত্মরক্ষা করতো না পেশাবে মানে প্যান্টে কাপড়ে পেশাব লাগতো সেই পরিচ্ছন্ন হতো না এই জন্য তার কবর আজাব হচ্ছে তাহলে যারা প্যান্টে পেশাব লাগান তাদের তো কবর আজাব হবে কবর আজাব থেকে বাঁচতে হলে প্যান্ট পরিষ্কার রাখতে হবে আর এটা পরিষ্কার রেখে তো সলাত আপনাকে এই ফরজ আদায় করতে হবে নাপাক কাপড়ে তো ফরজ আদায় করার সমস্যা তবে দিন যদি কারো এমন সমস্যা হয় যে সলাতে রক্ত চলে যাচ্ছে এখন প্যান্ট তার নাপাক তিনি ওই নাপাক প্যান্ট নিয়ে তাকে সলাত পড়তে হবে কারণ সলাতে সময়ের গুরুত্বটা কাপড় পাক করার গুরুত্ব চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যেহেতু আল্লাহ বলেছেন ইন না সলাতা কেন তাল মিনি না কিতা এবং কুতা সুরান নিসার একশো তিন নম্বর আয়াত যে সুনির্ধারিত সময়ে সালাত পড়াই এই মমিনদের জন্য ফরজ করা হয়েছে অতএব এই এই অবস্থায় সালাদ তাকে পড়ে নিতে হবে যদি কোনো পাক পবিত্র পোশাক তিনি না পান অথবা যদি এটা ধোয়ার অবকাশ থাকে যেটুকু না পাক লাগতে পারে ওইটুকু ধুয়ে তিনি সালাদটি পরে নিলেন সালাদ পড়ার ব্যবস্থা করতে হবে তাকে যে মোতার জামাতের ক্ষেত্রেও জামাতে নামাজের ক্ষেত্রেও কি মাসালাটি এরকমই হবে জামাত তো ফরজ নয় সেটা ওয়াজিব বা অনেকে শুনতে মো আকাদা বলেছেন এরকম জি মোতারাম অসংখ্য ধন্যবাদ